যারা এই অশ্লীল নাটকগুলো বানায়, যারা অশ্লীল ওয়েব সিরিজ বানায়, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া উচিত। আজীবনের নাটক একটা ড্রয়িং রুমের টেলিভিশন, ড্রয়িং রুমের টেলিভিশন নাটকটা দেখে পুরো পরিবারের সেইখানে যেসব বিশ্রী ভাষায় কথাবার্তা বলে, হ্যাঁ মানে তখন সন্তান আস্তে করে হয় চলে যায়, না হয় বাবা আস্তে করে চলে যায়, না হলে বউ আস্তে করে চলে যায়। এই যে বিশ্রী ভাষাগুলো যখন শুনি, হ্যাঁ তখন মনে হয় যে থাপড়াই থাপড়াই থাপড়াই। এই সেক্টরকে বাঁচাতে হলে আরেকটা যেটা আমরা দেখি, কিছু অশ্লীল নাটক, আমি যেখানে যেসব অশ্লীল নাটকে যেসব ভাষা ইউজ হয় ওটিটিতে নাটকে, হ্যাঁ বিশেষ করে ওটিটিতে বেশি নাটকও আছে, ইউটিউবে কিছু নাটক চ্যানেল আছে, ইউটিউবের কিছু চ্যানেল নাটক আছে, মানে এদের ভাষা শুনলে, কথার ভাষা শুনলে মনে হয় যে ওইখানে যে থাপড়াই, এদের এই ভাষা শুনলে, হ্যাঁ ব্যাপারটা আমি আমার মা বোন, আমি আমার ছেলে, আমার সন্তান, আমি স্ত্রী নিয়ে নাটকটা দেখতেছি, এমন ভাষা দিয়া দেয়। ইদানিং কিছু এই যে মানে কিছু নতুন ছেলে পেলেরা এসে কিছু নাটক হিট হয়েছে, হ্যাঁ এর ভিতরে এগুলো দেখ, নিজের চোখে যখন দেখি এগুলো ইউটিউবে রিলিজ করে, তখন মনে হয় ঠাড়ায় দরকার চক্ষুনা দেবটা। পরিবেশ অশ্লীল ভাষায় কখনো ভালো জিনিস হয় না, অশ্লীল ভাষা ছাড়া অনেক কিছু সম্ভব ভালো জিনিস করা। এই অশ্লীল ভাষা থেকেই এই যে আজকে হিমুর মতো মেয়ে চলে গেল, হ্যাঁ শুনছি সে অ্যাডিক্টিক হয়েছে, এমন কত হিমু আছে এমন অ্যাডিক্টিক হয়ে রয়েছে, কত ছেলেরা এমন অ্যাডিক্টিক হয়ে রয়েছে, নিশার পাঞ্জরে বসে রয়েছে। তারপর আরেকটা জিনিস শুনি, নাটকের ছেলে মেয়েরা ওনাকে বলে শুটিংয়ে যায় 12টা 1টা 2টা 3টা শুনে যায়, এইটাও শুনি সিনেমায় হইতো ঠিক আছে, এগুলো শুনি। এগুলো না অ্যাকচুয়ালি খুব বিশ্রী এগুলা, যে ওই ডিরেক্টর অনেক অনেক সামনে দেখি না পত্রিকায়, এই বিচার হয়, এটা নিয়ে হয়, হ্যাঁ এরে ব্যান করে, এরা এটা করে। আমরা কি আগে কখনো শুনছি কোনো আর্টিস্ট ব্যান হয়েছে, হ্যাঁ বা কোনো আর্টিস্টকে চিঠি দিছে, বা কোনো আর্টিস্টকে নিয়ে পত্রিকায় বা লেখা লেখেছে কোনো আর্টিস্ট এইভাবে হয়েছে? ইদানিং এগুলো আমরা দেখতেছি, এগুলো না খুব দুঃখজনক একটা ব্যাপার। এই কারণে আমি মনে করি যে যারা সিনিয়র যারা লেভেলের আছে তাদের একটা দায়িত্ববোধ থাকা উচিত, যারা এই অশ্লীল নাটকগুলো বানায়, যারা অশ্লীল ওয়েব সিরিজ বানায়, তাদেরকে আজীবনের জন্য বহিষ্কার করে দেওয়া উচিত। আজীবনের নাটক একটা ড্রয়িং রুমের টেলিভিশন নাটকটা দেখে পুরো পরিবারের সেইখানে যেসব বিশ্রী ভাষায় কথাবার্তা বলে, হ্যাঁ মানে তখন সন্তান আস্তে করে হয় চলে যায়, না হয় বাবা আস্তে করে চলে যায়, না হলে বউ আস্তে করে চলে যায়। এই যে বিশ্রী ভাষাগুলো যখন শুনি, হ্যাঁ তখন মনে হয় যে থাপড়াই মানে ওয়ার্ডের মতো ডিরেক্টরদের শুটিংয়ে গিয়ে এই হিমর মতো আসক্ত লোক জন্ম হয়। এই তো এই 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 এরাই কি এরাই আমি বললাম না এরাই অ্যাকচুয়ালি এরা অনেকেই এই যে হিমু কয়ে, আমি তো যখন আগে শুনতাম হিমু ভালো কাজ করতো প্রথম, তারপরে হয়তো কত কিছু হয়েছে, বা আমি যে আমরা তো নাটকের সাথে ওইভাবে জড়িত না, কিন্তু আমরা নাটকের লোকদের কাছ থেকে এগুলো শুনি। আমাদের সিনেমা লোকরা যখন নাটক কাজ করতে যায় তখন আমরা তাদের মুখের থেকে এগুলো শুনি। শোনার পরে নাটকের একটা মেয়ে, নাম বলবো না, সে নাটক করে সিনেমা করছে, সে বলতেছে ভাই আমাদের সিনেমা অনেক ভালো আসছে, ভাই এই জগতে এত মানে কি বলবো এইভাবে দুনিয়ার নোংরামি কথাবার্তা বলছে। হ্যাঁ আমি তাও সেদিন যেই মেয়েটা যখন বলছে 6 থেকে 7টা সাংবাদিক আমার সাথে, 6 থেকে 7 জন সাংবাদিক আমার সাথে যখন মেয়েটা কথাগুলো বলতেছিল, আমি শুনে আকাশতে পড়ে গেছি। তার মানে মানুষ আগে ধারণা ছিল যে নোংরামি সিনেমা হয়, প্রশ্ন আসে না কিসের নোংরামি, দুই একজন ছাড়া সিনেমা কারা, সিনেমা দুই একজন যারা করছে, হ্যাঁ আমরা দুই একজন ছাড়া, সিনেমা তো অনেক বড় একটা জায়গা, আমরা হাজার গুণ ভালো আছি, হাজার গুণ আমরা ভালো আছি, ইনশাল্লাহ আমরা হাজার গুণ ভালো আছি। আমাদের দুই চারজন যেটা হয় সেটা শুনতে যায় সিনেমার লোক এটা করছে, সিনেমার কি সবাই এটা করছে না, দুই একজন যেগুলো না আমরা সিনেমার লোক মনেই করি না। আসক্ত হচ্ছে এগুলা থেকে বাঁচার রাস্তা ওই যে সিনিয়ররা, তারপরে এই ওটিটি ইউটিউবের নাটক সেন্সার হওয়া উচিত,
সেন্সর জাতির মতো না হবে এই সমাজটাকে তারা নষ্ট করে দিচ্ছে, এই সমাজটাকে তারা নষ্ট করে দিচ্ছে। এবং ওইখানে 100% সেন্সর হওয়া উচিত। পরকিয়া আমাদের বাংলাদেশের নাটকে ঢুকে গেছে, এটাকে বন্ধ করে দেওয়া উচিত। আগে যে কোনো একটা পার্টিতে আমার সাথে তার পরিচয় হয়েছিল বনানীতে, তখন এই মেয়েটা সাথে আমি প্রায় যতক্ষণ কথা বলছি, মেয়েটাকে আমার খুব ভালো একটা মেয়ে মনে হয়েছে এবং খুব চঞ্চল ছিল এবং হাসি এবং খুব মানে কথা যখন বলছি মনে হচ্ছে তার সাথে আমার 10 বছর যাবৎ পরিচয় ছিল, এই এমন একটা তার সাথে মানে কথাবার্তা মনে হয়েছে। বাট একদিনই আমি জীবন তাকে দেখছি, একদিনই আধা ঘন্টা এক ঘন্টা তার সাথে আড্ডাটা মারছি, কথাবার্তা বলছি একটা পার্টিতে একটা প্রোগ্রামে, সেখানে এই মেয়েটার কথা আমার মনে পড়ছে। তো মেয়েটা যখন মারার খবরটা শুনলাম যে মেয়েটা যখন মারা গেছে, এই খবরটা শুনে একটা সত্যি একটা দুঃখজনক একটা ব্যাপার, কারণ এই এখন আবার যেগুলো শুনতেছি যে অ্যাপসটা জুয়া নিশা, আমার সাথে আমি বলতে পারি মিডিয়ার অনেক নায়ক নায়িকারা যেটা মিডিয়ার লোকজন আমাকে বলে, হ্যাঁ তারা মোটামুটি একটা নেশার দিকে খুব ভালো যোগ আছে তাদের, যারা যেসব মাঝে মধ্যে কিছু গুলো জিনিসে বা যেসব জায়গায় বসি তাদের সিগারেট খাওয়ার স্টাইল দেখলে, মেয়েরা তাদের স্টাইল দেখলে মনে হয় যে আমি ইউরোপে বসে আছি, হ্যাঁ বা যখনই দেখি। তো পরে অনেক মিডিয়ার ছেলে মেয়েরা সমালোচনা করে তাদেরই বিরুদ্ধে, দেখবে আমরা অনেক আমাদের সিনেমার অনেক লোক কাজ করে, তো কাজ করার পরে তখন বলে যে এটা আজব একটা জায়গায় যায় বসে, কোনো রেসপেক্ট নাই, সিনিয়রিটি নাই, জুনিয়রিটি নাই, সবার সামনে সবাই সিগারেট খাচ্ছে, ড্রিঙ্ক করতেছে, কী করতেছে না করতেছে, যে এসব যখন শুনি এটা কিন্তু মানে খুব দুঃখ লাগে। যেমন আগে আমরা দেখছি আব্দুল শরীফ সাহেব, সেলিম বা জাইদাসা, তকিব, ওরা মানে যারা সিনিয়র আছে তাদেরকে কখনো আমরা সিগারেটও ঠিক মতো খাইতে দেখিনি, ঠিক আছে। এবং নিশা তো বহুত পরের ব্যাপার, মাদক তো বহুত পরের ব্যাপার, ঠিক আছে। বা যারা সিনিয়রটি যারা আছে আমরা যাদেরকে দেখা বলেছি, ইদানিং এই জিনিসটা খুব বেশি